আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। পবিত্র রমজান মাস একেবারেই দ্বার প্রান্তে। সারা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এই মাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। এই মাসটা যেহেতু আমাদের ইবাদত বন্দিগির মাস, তাই ধর্ম নির্দেশিত পথে চলে এই মাসটি পালন করা প্রত্যেক মুসলমানদের কিন্তু অবশ্যই কর্তব্য। বছরের অন্যান্য সময়ের মতো কিন্তু এই পুরো একটা মাস একদমই এক না। তো তাই এই মাসে ঘর সামলানোর জন্য দরকার কিছু নির্ধারিত প্রস্তুতির। রমজান আসার আগে প্রস্তুতি মানেই সবার আগে পুরো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা খুব প্রয়োজন, কারণ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার কাছে মনে হয় রমজানের প্রস্তুতি হিসেবে ও ইবাদতের জন্য ঘর বাড়ি পরিষ্কার করা উচিত সব কিছুর আগে, কারণ ঘর পরিষ্কার থাকলে এক মনে কিন্তু আপনি প্রার্থনা করতে পারবেন, সেই সাথে কিন্তু মনের শান্তিও বিরাজ করবে। তাই রোজার প্রস্তুতি হিসেবে আজ সবার প্রথমে আমি বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার করতে নেমে পড়েছি। প্রথমেই নেমে পড়েছি নিজের রুম থেকে। আর এছাড়াও আজকে স্পেশালি ডিসাইড করেছি বাসার যত ধরনের কাঠের আসবাবপত্র আছে, স্পেশালি এই টাইপের অনেক বড় বড় আলমারি আছে বেশ কিছু রুমে আমাদের, তো ভাবলাম আজকে অ্যাটলিস্ট কাঠের যাবতীয় যা যা জিনিসপত্র আছে সেগুলো আগে ক্লিন করে নিতে চাচ্ছিলাম। তবে যদিও এই এই টাইপের যেহেতু আমাদের এই ফার্নিচারগুলো অ্যাটাচ করা, তো তাই দেখা যায় যে প্রতি দুই আড়াই মাস পরপর খুব ভালো করে একটা কাপড় ভিজিয়ে এগুলোকে একদমই ডিপ ক্লিন করে নেওয়া হয়। তো যেহেতু আমরা প্রায় এক মাস আগে এগুলোকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, তো তাই ভেবেছি এখন শুধু একটু হালকা ওপর দিয়ে ধুলোগুলো ঝেড়ে নিলেই হয়ে যাবে। তো তাই আজকে কাজে নেমে পড়েছি। আর স্পেশালি আমাদের বাসার মধ্যে কিন্তু অনেক কাঠের এরকম বড় বড় আলমারি আছে, এবং সেই সাথে বেশ কিছু কারুকাজ করা দরজা বা বিভিন্ন ডিভাইড ব্যবস্থা করে রেখেছে ডিভিশন দিয়ে। তো ভাবছিলাম সেগুলো আগে ধরি, কারণ এই কাঠের কাজগুলো করতে গিয়ে আমাদের অবস্থা কিন্তু একদম বারোটা বেজে যায়। এবং সেই সাথে আজকে এখন যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু মোটামুটি প্রায় দু তিন দিন ধরে একটু একটু করে কাজগুলো করেছি আর ফাঁকে ফাঁকে শ্যুট করে নিয়েছি, কারণ একদিনে তো আসলে এত কাজগুলো করে নেওয়া একদমই পসিবল হবে না। তো মোটামুটি কিছু অন ক্যামেরা আর কিছু অফ ক্যামেরা করে নিয়ে এখন চলে এসেছি আমাদের ডাইনিং স্পেসটাতে। তো এই তো ডাইনিং স্পেস থেকে লিভিং রুমে যাওয়ার জন্য মাঝখানে যে ডিভাইডারটা দেখতেছিলেন সেটাও ফার্স্টে ক্লিন করে নিলাম। তো এখন চলে এসেছি আমাদের ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমে এই টাইপের বিশাল বড় বড় দুইটা পার্টিশন আছে এরকম কাঠের কারুকাজ করা, সো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো সাধারণত যেদিন খুব ভালো করে ডিপ ক্লিন করা হয় ওই সময় তো হচ্ছে রাহেলা খালা আমার সাথে সাপোর্টে থাকে, তবে আজ যখন কাজে নেমেছি রাহেলা খালা কিন্তু বাড়িতে গিয়েছিল, তো সব কিছু মিলে এজন্য একাই এই দু তিন দিন এই কাজগুলো করে নিয়েছিলাম। তো এই তো কিছুটা অফ ক্যামেরা আর কিছুটা অন ক্যামেরা করে এবং খুব ফাস্ট ফরওয়ার্ড করে এক পাশ অলরেডি করা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা মোটামুটি সব কাজই আপনারা কিন্তু এরকম ফাস্ট ফরওয়ার্ড অবস্থায় দেখবেন, মানে দৌড়ের উপরে দেখবেন, কারণ যদি ডিটেলসে একটু একটু করে পরিষ্কার করা দেখায় তাহলে তো এই ভিডিওটাকে আমি মিনিমাম চার দিন তো বা চারটা পর্ব তো করতেই পারবো। তো না না ভাই, এত বড় পর্বগুলো করতে চাচ্ছিলাম না, তাই ভাবলাম যে এক ভিডিওতে কিভাবে মোটামুটি একটা ধারণা দেওয়া যায় যে আমি কিভাবে রোজা রাখি আমাদের বাসার কাজগুলো ম্যানেজ করে থাকি। তো এই তো কথা বলতে বলতে এই পাশে যেটা ছিল মানে বাহিরে থেকে আমাদের ড্রয়িং রুমে ঢোকার যে দরজাটা আছে সেই দরজাটাও এখন আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছিলাম। আর এখন এই সাইডটা হচ্ছে বারান্দায় যাওয়ার, সো এটাও ক্লিন করে নিচ্ছিলাম। মানে একটু দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা। তবে এই লাঠিটা কিন্তু দারাজ থেকে কিনে এনে বলতে গেলে অনেকটা আমার জান বেঁচেছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মজা করে এটাকে লাঠি বলেছি। তো আপনারা চাইলে এই ডাস্টারটা দারাজ থেকে কিনে নিয়ে আসতে পারেন, ভালোই উপকারী, বিশেষ করে এরকম বড় বড় উঁচু উঁচু যে স্পেসগুলো সেগুলোর ক্ষেত্রে। আর এই তো ফ্যানটাও একটু ছেড়ে নিয়েছি, যেহেতু প্রায় সাত আট দিন আগে ফ্যানগুলো পরিষ্কার করা হয়েছে তো তেমন আর ময়লা হয়নি। তো তারপর এই তো এটা হচ্ছে ভাইয়ার রুমের আলমারি, সো এটা আসলে অফ ক্যামেরা আমি এটাও ক্লিন করে নিয়েছি। এই যে এটা আসলে একটা পাঁচ পার্টের আলমারি, সো এই তো এটা ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরা। আর এখন আমি আম্মুর রুমের আলমারিটা দেখি। এটা হচ্ছে আম্মুর রুমের আলমারি, সো এটা হচ্ছে চার পার্টের একটা আলমারি, সো এটাও আমি ক্লিন করে নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। আর এরপরও দেখাচ্ছি আরও একটা আলমারি, কেন বলেছি যে আসলে
আমাদের বাসায় এই ডিপ ক্লিন, বিশেষ করে কাঠের জিনিসের ডিপ ক্লিন করতে গেলে আমাদের অবস্থা কেন খারাপ হয়? এটা হচ্ছে আমাদের লিভিং রুম, এই রুমটা আসলে তেমন কোনো কাজে আমাদের ইউজ হয় না, শুধু আমার মেয়ে পড়াশোনা করে। এই তো তো এই আলমারিটাও আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি, আর আমার রুমেরটা তো আমি করেছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। আর এছাড়া ওই পাশে যে আরও কাঠের কিছু কাজ বাকি আছে, যেগুলো এগুলো এখনও ক্লিন করা বাকি আছে। তো এটা যেহেতু আমার মেয়ের পড়ার টেবিল, এই যে দেখছেন আমার পড়ার টেবিলের কী অবস্থা, তো এগুলো সব আমাকে এখন ক্লিন করতে হবে। তো এই আর কি অবস্থা। তো ঠিক আছে, আমি অফ ক্যামেরা আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো ক্লিন করে নিচ্ছি। তো কথা বলতে বলতে কীভাবে হাঁপাচ্ছিলাম আশা করি এটা বুঝতেই পারছিলেন, যেহেতু আসলে টানা কাজ করে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় যত ধরনের এরকম আর্টিফিশিয়াল গাছ আছে সবগুলো ক্লিন করার পালা। আর এই যে ডিভাইডারটা দেখালাম, এটা কিন্তু বেসিক্যালি রান্নাঘর থেকে হচ্ছে সার্ভেন্ট যে রুম আছে সেই সাইডে যাওয়ার জন্য এই দরজাটা ইউজ হয়। সো এপাশে আসলে শোপিস রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো একটা একটা করে ভাঙতে ভাঙতে আর কোনো শোপিস এখানে টিকে না, তো সেই কারণে আসলে এখানে আর্টিফিশিয়াল এই গাছগুলো দেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে সেগুলো ক্লিন করার পালা, মানে কী যে একটা অবস্থা যাচ্ছে। যাই হোক, তো আজকে হচ্ছে মানে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো যাই হোক, ড্রেসগুলো যেহেতু চেঞ্জ হচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারবেন। তো এনিওয়ে, এখানে খুব হালকা কুসুম গরম পানির মধ্যে আমি জাস্ট কাপড় ধোয়ার যে সাবানটা হয়, যেমন আমি সার্ফ এক্সেল ইউজ করেছি, তো সেই সার্ফ এক্সেলটা দিয়ে খুব ভালো করে এটাকে প্রায় এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে নিব। আর অন্য পাশে যেগুলো এখন আসলে এই গরম পানিতে ভিজিয়ে রাখা পসিবল না, কারণ দেখা যায় যে এগুলোর নিচের টাপটা সিরামিক্সের, সো ভেঙে যেতে পারে। তো সেগুলো হচ্ছে আমি হাতে এরকম বেসিনের মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো এ পাশে হচ্ছে এটাকে সানস্লিক দিয়ে খুব ভালো করে গোসল করিয়ে নিচ্ছিলাম, কারণ এটার অবস্থা খুবই যাচ্ছে তাই। আর এছাড়াও যেহেতু এগুলো একটু পুরনো হয়ে গেছে, কিন্তু তারপরও হয়তো বা আমি নিজের হাতে সবসময় এগুলোকে ক্লিন করে দেখি এগুলো এখনও বেঁচে আছে, এটি হচ্ছে মজার বিষয়। তো যাই হোক, এই তো এটাকে গোসল করানো শেষ। তো এরপর হচ্ছে এরকম ছোটোখাটো আরও অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে আমি যে পুরাতন ব্রাশ থাকে বাসায় সেগুলো দিয়ে ক্লিন করে নিব। যেহেতু আমি একটু গাছ পাগল মানুষ, তো প্রথমে আসলে এই প্রত্যেকটি স্পটে যেখানে আপনারা দেখতে পেয়েছেন যে আর্টিফিশিয়াল গাছগুলো ছিল, সেখানে আগে একদম রিয়েল প্ল্যান্ট রাখা হয়েছিল। তবে ঘরের মধ্যে আসলে অন্ধকার, যেহেতু আমাদের বাসার মধ্যে একদমই আলো নেই, তো সব কিছু মিলে গাছগুলো বাঁচিয়ে রাখাটা অনেক প্রবলেম হয়ে যায়। তো অনেক বছর আসলে এভাবে যুদ্ধ করেছি, তো তারপর ডিসাইড করেছি যে না, ঘরের ভিতরে কোনোভাবেই আসলে এভাবে বাঁচিয়ে রাখা পসিবল না। তো তাই দেখা যায় যে ওই স্পটগুলোতে আমি এরকম আর্টিফিশিয়াল গাছগুলো দিয়ে রেখেছিলাম। তো এই তো মোটামুটি অফ ক্যামেরায় এখানে যেগুলো আমি হাতে বেসিনে ধুয়ে নিয়েছি সেগুলো, আর বাকিগুলো হচ্ছে এখন আমি অফ ক্যামেরায় ধুয়ে নিব। তো সব কিছু ধোয়া শেষ করে এখন হচ্ছে ড্রয়িং রুমে ফ্যানটা ছেড়ে দিয়েছি, এবং একে একে একটা পুরাতন পর্দা নিয়ে এটার উপরে এখন এই প্রত্যেকটি বিছিয়ে দিব, যেন পানিটাও ঝরে যায় এবং বাতাসেও এগুলো শুকিয়ে যেতে পারে। মোটামুটি এখানে মোস্ট অফ দ্য দেখা যায় যে আমাদের যেহেতু ওয়াশরুম প্রায় চারটার মতো, সো বেশ কিছু থাকে এখানে ওয়াশরুমে, আবার বেশ কিছু থাকে এখানে রান্নাঘরে। আর স্পেশালি রান্নাঘরের সাইডে যে আর্টিফিশিয়াল গাছগুলো ছিল সেগুলোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিলো, একদম গ্যাসের বা রান্নার আছাতে অবস্থা আমার টাইট হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে গিয়ে। তো তাই আসলে ভাবলাম যে না, আর দেরি করা পসিবল না, কারণ এটা করতে মনে হয়েছে হয়তো বা ভিডিওতে দুই এক মিনিট, কিন্তু আমার পুরো প্রায় বলতে গেলে দুই আড়াই ঘন্টা লেগে গিয়েছে একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করতে গিয়ে। তো এখন চলে এসেছি আমার যে পার্স রাখার বা ব্যাগগুলো রাখার যে সেলফটা আছে সেটা ক্লিন করতে। তো মোটামুটি ক্লিন করার আগে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দেই কী অবস্থায় আছে। তো যেহেতু এটা আসলে ওপেন থাকে, সো বলতে গেলে আমাকে প্রায় 10-12 দিন পর পর এটা ক্লিন করতে হয়, নাহলে একদম কিন্তু ধুলোয় ভরে যায়। তো তাই এখন চলে এসেছি এটাকে সবার আগে ক্লিন করতে। তো এটা তো হচ্ছে আমার বেকিংয়ের যে আলমিরাটা আমি বানিয়েছিলাম সেটা, তো মাঝখানে আসলে একটা পিলার পড়েছে, সো সে কারণে আমি জাস্ট দরজা আর এই পিলারটার মাপ নিয়ে হচ্ছে ব্যাগের এই ইয়েটা বানিয়েছি, যে কভার টাইপের বা কি বলে এটাকে, আসলে এখন মুভমেন্টে কাজ করতে করতে আমার মাথায় নাম আসছে না। এনিওয়ে, তো এখন হচ্ছে এই এইটা পুরোটা ক্লিন করব, পরিষ্কার করব। এখানে যত ধরনের ব্যাগ আছে আমার এগুলো সব ক্লিন করব, এছাড়া
আর নিচে থাকে টুকটাক আমার পার্টি যে পার্সগুলো, আর এছাড়া আরও কয়েকটা ব্যাগ আছে যেগুলো আসলে আমার অন্য সাইডে রাখা, কারণ এখানে আসলে প্রত্যেকটি ব্যাগ আমি ঠিক মতো রাখতে পারিনি, মানে জায়গা হয়নি, জিনিসটা অনেক ছোট হয়ে গেছে। তত ছোট করে বানানোর পিছনে রিজনও ছিল যেহেতু বাসার মধ্যে টোটালি একদমই জায়গা নেই, সো কি আর করার। সো আমরা হচ্ছে যে এই পিলার থেকে এই দরজার এই পাশ পর্যন্ত একদম ফিতা দিয়ে মেপে, এবং মজার বিষয় হচ্ছে যে দেখুন এটা কিন্তু দরজাটা একদম যতটুকু আসে ঠিক ততটুকু আসার, এমন না যে এটার মধ্যে বাড়ি খাচ্ছে, কোনো স্পেস নেই বাড়ি খাওয়ার। সো একদম সুন্দর, মানে একদম ইজিলি আপনি এখান থেকে আসা যাওয়া করতে পারবেন, যে কোনো কিছু আনা নেওয়া করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। আমি একটু হাঁপাচ্ছি কারণ একটার পর একটা কাজ করছি যেহেতু টায়ার্ড হয়ে গেছি। সো প্লিজ আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উমা পড়ে যাচ্ছিলাম। এনিওয়ে তো ঠিক আছে, এখন আমি একে একে হচ্ছে ব্যাগগুলো সব নামিয়ে পরিষ্কার করে, মানে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে তারপর হচ্ছে আবার এটাকে গুছিয়ে রাখবো। সো দেখি যদি কোনো কিছু করা যায়। তারপরও এটা যখন সেলফটা কিনে এনেছিলাম তখনও আমার অনেকগুলো ব্যাগ আমি দিয়ে দিয়েছি যেগুলো আসলে আর রাখাই হয়েছে, ওভাবে ইউজ করা হয় না, তো তাই ওগুলো আসলে দেওয়ার পরে এখন আপাতত এই কয়েকটা ব্যাগ আছে, আর আরও প্রায় 4-5টা ব্যাগ আছে অন্য জায়গায় রাখা যেগুলো আসলে এখানে আর কোনোভাবেই আমি ঢুকাতে পারছিলাম না। তো ঠিক আছে, এগুলো আমি একে একে ক্লিন করছি, সাথেই থাকুন। তো এই তো প্রথমে আসলে আমি পুরো সেলফটাকে খালি করে নিব, কারণ আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ইজি ওয়ে, যে কোনো কিছু ক্লিন করার আগে যদি আপনি পুরো স্পেসটাকে ফাঁকা করে নেন তাহলে আপনার ক্লিন করতে অনেক বেশি ইজি হবে। তো যাই হোক, আমি না হয় ক্লিন করতে থাকি, আর এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 ভিডিওতে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা হয়তো বা কাজগুলো আরও কীভাবে করলে আমার ইজি হতো সেই বিষয় নিয়ে যদি কোনো মতামত আমাকে জানানোর হয় তো প্লিজ আমার কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিবেন। তো এই তো নিশ্চয়ই দেখতেই তো পেয়েছেন, প্রথমে পুরো সেলফগুলো আমি খালি করে নিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে পুরো সেলফটা মুছে নিয়েছি, আর এখন হচ্ছে প্রত্যেকটি ব্যাগ আমি খুব ভালো করে আস্তে আস্তে মুছে নিব। তো যদিও আসলে ভিডিওতে দেখাচ্ছি যে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাগগুলো পরিষ্কার করা হয়ে গেছে, বাট আসলে তো বিষয়টা একদমই কিন্তু তা ছিল না। তো যাই হোক, কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে, আর এছাড়াও যদিও আমাদের বাসায় আসলে আকলিমা এবং রাহালা খালা দুজনই থাকেন, ওনারা 24/7, কিন্তু তারপরও কাজে তো হাত দিতেই হয়, কারণ যেহেতু আমাদের বাসায় লোক জন একটু বেশি এবং সেই সাথে কাজও কিন্তু অনেক বেশি, আর এছাড়া ওনারাও তো মানুষ, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই নিজের কাজগুলো সবসময় আমার নিজের করতে খুব ভালো লাগে, তো তাই আপনারা মোস্ট অফ দ্য টাইম খেয়াল করবেন আমার বেডরুমটা সাধারণত আমি কিন্তু ক্লিন করি, হয়তো বা হ্যাঁ ঘর ঝাড়ু দেয় আর ঘর মোছা ঝাড়া হালা খালা করে দেয়। তো এই তো কথা বলতে 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 গেলে এক চুটকিতেই পুরো সেলফটা গুছিয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি সব কিছুই আমার রাফিউজের ব্যাগগুলোই থাকে, সব ধরনের যেগুলো ইউজ করার মতো রেগুলার, আর এটার ভিতরে থাকে আমার বেশ কিছু পার্টি পার্স যেগুলো হয়তো একটু স্টোন দেওয়া বা বিভিন্ন এক্সক্লুসিভ শাড়ির সাথে কেনা ছিল বা ড্রেসের সাথে কেনা ছিল সেগুলো, তো এই আর কি। আর এছাড়াও ব্যাগের কালেকশন করতে আমার খুবই ভালো লাগে, তো এই আর কি ছোট্ট একটা কালেকশন আমার। তো যাই হোক, এরপর কাজটা শেষ করে এখন চলে এসেছি বাইরে আমাদের করিডরটায়, করিডরে যে সেলসগুলো আছে বা ইচ এভরিথিং আছে সেগুলো ক্লিন করে নিব। তবে এইটা কতটুকু ভিডিও করতে পারবো আমি জানি না, আমার চেহারার অবস্থা নিশ্চয়ই দেখতে পেয়েছেন একদম ফুলে 12টা বেজে আছে, কারণ গত প্রায় 2-3 দিন ধরে একটার পর একটা কাজ চলছেই। তবে এই যে টুকিটাকি কিছু কাজ শেয়ার করলাম এর মানে এটা না পুরো ঘরের কাজ এটুকুই, কারণ এর মধ্যে আরও ছিল যেমন পর্দাগুলো ক্লিন করতে দেওয়া, তারপর হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, এছাড়া আরও বিছানা চাদরগুলো আবার চেঞ্জ করা হচ্ছিলো একটার পর একটা। তো সব কিছু মিলে আসলে রাহালা খালা আকলিমাদের উপরেও অনেক ধকল যাচ্ছিলো, শুধু যে আমার উপরে যাচ্ছে বিষয়টা কিন্তু একদমই না। তো যাই হোক, এখন হচ্ছে বাইরে যা যা আছে সব কিছু টুকটাক করে সেলফগুলো আমি বাকিটা অফ ক্যামেরাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে এসেছি ওভেন ক্লিন করতে। তো যেহেতু আমাদের বাসায় আমার 3টা ওভেন, তো তাই দেখা যায় যে মানে ভালোই ঝামেলা হয় ওভেন ক্লিন করতে নামলে। তো প্রথমে আসলে আমি যেটা সবচেয়ে বেশি ইউজ হয় মাইক্রো ওভেন, সেটাই ধোয়ার জন্য নেমে পড়েছি। তো যেহেতু আমাদের সেলফটা দেখতেই পেয়েছেন একদম চাপা, এবং এছাড়াও ডাইনিং স্পেসটা এই পাশে আছে, সো ওখানে বসে ঠিকমতো ধোয়া যায় না, তো যতবারই আসলে এরকম ওভেন ক্লিন করতে হয় এরকম বের করে নিয়ে এসে
তারপর এরকম এখানে আরেকটা এক্সট্রা একটা টেবিল থাকে। সাধারণত দেখবেন যে আমি বেকিংয়ের কাজে টেবিলটা ইউজ করে থাকি বা নানা প্রয়োজনে কাজটা ইউজ করা হয়ে থাকে টেবিলটা, সো তখনই আসলে ওভেনগুলো ধোয়ার ক্ষেত্রে এই টেবিলটা আমি ইউজ করে থাকি। তো যাই হোক, এখানে কুসুম গরম পানি নিয়েছি আর ডিশ সোপটা নিয়ে খুব ভালো করে ওভেনটাকে ক্লিন করে দিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আবার একটা ভেজা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে সাবানটাকে খুব ভালো করে ক্লিন করে নিব এবং এই কাজটা কিন্তু আমি দুবার করব। তো এই ওভেনটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো, প্রায় ওভেনটার বয়স কিন্তু প্রায় 15 বছর, তো আলহামদুলিল্লাহ 13 বছর। তো আলহামদুলিল্লাহ এখন ওভেনটা ভালো আছে, কখনো এটাকে ডাক্তারের কাছে নিতে হয়নি, কোনো কিছুই হয়নি। এবং এই ওভেনটা আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল, সো এটা আমার কাছে অনেক স্পেশাল। আমি খুব ভয়ে ভয়ে থাকি এই ওভেনটা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এছাড়াও আলহামদুলিল্লাহ ওভেনটা কিন্তু সাইজটা অনেক বড়, এখন সিঙ্গারে এই ওভেনটা আর পাওয়া যাচ্ছে না। আমি এর মাঝখানে আবার খোঁজ নিয়েছিলাম, পাওয়া গেলে হয়তো আমি আরেকটা নিয়ে নিতাম। তো যাই হোক, যেহেতু পাওয়া যাচ্ছে না, কি আর করা, যেটা আছে সেটাকে একটু সাবধানে রাখা। তো এই আর কি, সো এখন আগে আগে হচ্ছে ওভেনের ভিতরে যে ডিশটা থাকে সেটাও আমি ক্লিন করে নিচ্ছি। আর বাকি যে আরও দুটো ইলেকট্রিক ওভেন আছে আমার, তো সেগুলো আমি আসলে অফ ক্যামেরায় ক্লিন করে নিব। মোটামুটি বলতে গেলে আসলে চার ভাগের এক ভাগও না, মানে তারও হাফ ভাগ আসলে কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো সকল প্রকার কাজ শেষ করে গোসলটা করে তারপর ভাবলাম 5-10 মিনিট চোখ বন্ধ করে আগে একটু রেস্ট নিয়ে নেই, তো এরপর আপনাদের সামনে চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:25, আমি গোসল করেছি কয়টার দিকে, এই তো 7 বাজার কিছুক্ষণ আগে গোসলে ঢুকেছি। সো তারপরে তাড়াহুড়ো করে চুলটাকে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়েছি, যেহেতু আমার ঠান্ডার একটা প্রবলেম আছে, এটা এতদিনে নিশ্চয়ই সবাই বুঝিয়ে গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেহেতু আজকে মানে রোজার আর খুব বেশি দিন বাকি নেই, আবার আগলিমা বাড়িতে যাবে স্মার্ট কার্ড আনতে, সো আলটিমেটলি একটু ঝামেলায় পড়ে যাব। তো তাই ভাবলাম যে যতটুকু সম্ভব আসলে ক্লিনিংয়ের কাজ যতটুকু শেষ করা পসিবল। তো আপনারা তো আসলে খুব ছোট ছোট কিছু ক্লিপ দেখেছেন, ডিটেলস ওভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এছাড়া আরও অনেক ক্লিনিংয়ের কাজ হয়েছে যেগুলো আমি ভিডিওই করিনি, কারণ একটার পর একটা শুধু তাড়াহুড়ো করে করেছি আর করেছি, কারণ এভাবে যদি আসলে ভিডিও করতে যাই অনেক লেট হয়ে যাবে, তো আমি আসলে আর রিস্ক নিতে চাচ্ছিলাম না। তারপরও আজকে যে একদম প্রপার ফুল ডিপ ক্লিনিং করে ফেলেছি বিষয়টা আসলে একদমই তা না, আরও বেশ কিছু কাজ বাকি আছে, অল্প কিছু, বেশ কিছু বলবো না। তো সেটা ইনশাল্লাহ আগামীকাল ঘুম থেকে উঠে শেষ করে ফেলতে পারবো আশা করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, এবং হ্যাঁ আমার কে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের ইম্পর্টেন্ট মতামত কিংবা আমার ভুল ত্রুটি যেগুলো আমি আসলে মানে সংশোধন করে নিতে পারি। আর এছাড়া যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে যাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আসসালামু আলাইকুম।